বন্ধুরা, এখন আপনারা দেখছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের মূল প্রবেশদ্বার। এই মিউজিয়ামটি ভারত সরকারের মিনিস্ট্রি অব কালচারের তত্ত্বাবধানে 1959 সালে কলকাতার বালিগঞ্জের সন্নিকটে 19A গুরু সদয় রোডে প্রতিষ্ঠিত হয়, যার দ্বার উদ্ঘাটিত হয় ওই বছর 2 মে। এর মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, ইলেকট্রিসিটি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে সাধারণ কিছু জ্ঞানের ধারণা তৈরি করা। সেই উদ্দেশ্যে এখানে কিছু আকর্ষণীয় মডেল তৈরি করা হয় এবং তার প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। কিন্তু এতে দেখা গেল কেবলমাত্র কলকাতা ও তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলের ছাত্রছাত্রীরাই এর সুবিধা ভোগ করতে পারছে। কলকাতা থেকে দূরবর্তী বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে বিআইটিএম এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, যদি দূরবর্তী গ্রামগুলিতে ভ্রাম্যমান বা চলনশীল বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা যায়, তাতে করে প্রত্যন্ত গ্রামের ছাত্ররা এর সুবিধা উপভোগ করতে পারবে। তারই ফলস্বরূপ 1965 সাল থেকে শুরু হয়ে যায় মোবাইল সায়েন্স এক্সিবিশন। বন্ধুরা, আজ 6 ফেব্রুয়ারি 2023, ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলে বিআইটিএম এর পক্ষ থেকে মোবাইল সায়েন্স এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন মডেল সাজিয়ে একটি ভ্রাম্যমান বাস নিয়ে তারা উপস্থিত হয়েছে। আজ আমরা এই বাসটি ঘুরে তার প্রদর্শনীগুলি উপভোগ করব এবং সেই সঙ্গে জেনে নেব কিভাবে আপনারা আপনাদের স্কুলে এই প্রদর্শনীর ব্যবস্থা বা আয়োজন করতে পারবেন। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিআইটিএম এর অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, টুইটার পেজ, ফেসবুক পেজ প্রভৃতি তথ্যগুলি। আপনারা স্কুল প্যাডে বিআইটিএমকে অ্যাড্রেস করে মোবাইল সায়েন্স এক্সিবিশনের প্রার্থনা করে একটি চিঠি পাঠাবেন, প্রয়োজনে মেলও পাঠাতে পারেন। তবে আবেদন করতে গেলে আপনার স্কুলেও কিছু ফেসিলিটিস অবশ্যই থাকতে হবে, যেমন বিআইটিএম এর বড় ভলভো বাস যাতে আপনার স্কুলে সহজে প্রবেশ করতে পারে তার জন্য উপযুক্ত চওড়া রাস্তা কিন্তু অবশ্যই থাকতে হবে। স্কুল ক্যাম্পাসে বাস রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে। কেমিস্ট্রি ও ফিজিক্স নির্ভর কিছু মজাদার শো প্রদর্শনী করা হয়, যার জন্য একটি স্টেজের ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও একটি অডিটোরিয়াম হল থাকলে ভালো হয়, যেখানে বিজ্ঞানের কিছু শো বা মুভি দেখানো হয় ছাত্রদের। সর্বোপরি বিআইটিএম এর প্রতিনিধিদের রাত্রিবাসের ব্যবস্থা করতে হবে স্কুল ক্যাম্পাসের মধ্যে। এ ধরনের সমস্ত সুবিধা যদি আপনার স্কুলে থাকে তাহলে অবশ্যই আপনার আবেদন মঞ্জুর হবে। এক্ষেত্রে একই জেলার একাধিক স্কুল আবেদন করলে খুব তাড়াতাড়ি আপনারা প্রদর্শনীর বাস পেয়ে যাবেন, আর এই প্রদর্শনীর জন্য স্কুলকে কোনো মূল্য প্রদান করতে হবে না। আরেকটি বিষয়, প্রদর্শনীর বাসটি পরিষেবা পাওয়ার জন্য স্কুলকে সঠিক বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। তবে স্কুল ব্যতীত যদি কোনো সংস্থা এই বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করতে চান, সেক্ষেত্রে তাদেরকে কিছু মূল্য পে করলেও করতে হতে পারে। চলুন বন্ধুরা, এবারে আমরা ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীটি উপভোগ করি। ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলের এই বিআইটিএম এর মোবাইল সায়েন্স এক্সিবিশনটির শুভ সূচনা করলেন গারুলিয়া পৌরসভার পৌরপিতা রমেন দাস মহাশয়। এই অনুষ্ঠানটি 6 ফেব্রুয়ারি ও 7 ফেব্রুয়ারি এই 2 দিন ধরে চলবে। আজকে 6 ফেব্রুয়ারির দিনটি কেবলমাত্র ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলের স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে। আগামীকাল 7 ফেব্রুয়ারি আশেপাশের উত্তর ব্যারাকপুর অঞ্চলের প্রায় 12টি স্কুলের ছাত্রছাত্রীরা এই এক্সিবিশন দেখতে আসবে। তবে এই পুরো এক্সিবিশনটার পরিচালনার দায়িত্ব নিয়েছে স্কুলের ছাত্ররা। তারাই সায়েন্সের বিভিন্ন মডেলগুলিকে ভালো করে সমস্ত দর্শকদেরকে বুঝিয়ে দিচ্ছে। চলুন তাদের কাছ থেকে এই সায়েন্সের মডেলগুলি আমরা একটু বুঝে নিই। এটা হচ্ছে একটা বর্ণালী, বর্ণালী কিভাবে সাজানো থাকে
কম আলোক রশ্মি থেকে বেশি আলোক রশ্মি পর্যন্ত, মানে যে দেখেছেন ব্লু হচ্ছে 400 ন্যানোমিটার, যত বাস থাকবে তত বেশি তরঙ্গ দৈর্ঘ্য, যত বাড়বে তাপও তত বাড়বে, আর যত তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তাপও তত কম হবে। ব্লু যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই 7.6°C, কিন্তু ব্লু হচ্ছে যে গ্রিনটা দেখুন তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার ফলে কী হচ্ছে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ওই ব্লু হচ্ছে কিন্তু বেশি 30.4°C, আর রেডটা কী হচ্ছে গ্রিনের চেয়েও বেশি, তার ফলে কী হচ্ছে 33.4°C তাপ হচ্ছে উৎপন্ন। একটা মডেল এইখানে হলো, এই মডেলের মাধ্যমে দেখানো হয়েছে এখানে একটা তাপের কেন্দ্রস্থল রয়েছে, এখানে তাপ উৎপন্ন হওয়ার পর, তাপটা উৎপন্ন হওয়ার পর যেহেতু রেটা তেরছা হবে যাচ্ছে, উপরে একটা অধিবৃত্ত আকৃতির একটা তল রয়েছে যেখানে তাপটা এই তেরছাভাবে গিয়ে প্রতিফলিত হচ্ছে, সমান্তল হয়ে প্রতিফলিত হয়ে এতে আসছে, এবং এটাও যেহেতু অধিবৃত্ত তাই এখানে সেই তাপটা প্রতিফলিত হয়ে মাঝখানে সেন্টার এখানটাতে এই তাপটা এসে তাপটা এখানে আসছে। এবার যদি আপনি এখানে আঙুল দেন তাহলে বুঝতে পারবেন যে তাপটা ডাইরেক্ট প্রতিফলিত হয়ে এইখানে সেন্টার করছে, আর যদি এটার এদিকে ফোকাস করা হয় তাহলে এই তাপটা এখান থেকে এইখানে ফোকাস হবে, ফলে তাপটা এখানে থাকবে, আর এখানে কম এখানে বেশি থাকবে, আর এখানে যদি ফোকাস করা হয় তাহলে তো অবশ্যই এখানেই বেশি থাকবে। এরকম এটা আসলে তাপের মাধ্যমে বোঝানো হয়েছে যে রেডিও স্টেশনগুলোতে যে মানে অ্যান্টিনাগুলো থাকে ওর মাধ্যমে কীভাবে রেডিও বার্তা প্রচার করা হয় সেটা এখানে বোঝানো হয়েছে। বন্ধুরা, বাসের ভিতর ও বাইরে মিলে প্রায় 20টি মডেলের প্রদর্শনী রয়েছে, সবকটি প্রদর্শনী আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। চলুন এবার মঞ্চে কি অনুষ্ঠান হচ্ছে সেটি দেখে নি। এখানে কিন্তু কোনো জল ছিল না, কোনো মতো সব থেকে বড় ভুল হয়েছে জল ধরি বা লবুর জল ধরি, এটা কিন্তু জল না, এটা কিন্তু কেমিক্যাল একটা, এটাকে বলা হয় বেস বা খাল, এটা হচ্ছে খাল একটা, যেমন সাবানে খাল থাকে এটাও আছে একটা খাল যার নাম হচ্ছে অ্যামোনিয়া, সবাই শুনেছি আমরা অ্যামোনিয়া কি জিনিস। চলুন বন্ধুরা এবারে অডিটোরিয়াম রুমটিতে যাওয়া যাক। বন্ধুরা ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনারা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।